ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباده وعلى آله وصحبه أجمعين. أما بعد, أعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإن قريب أجيب الدعوة الداعي إذا دعان. সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি, আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম আমিন। আজকে 30 অক্টোবর 2018 জলঙ্গু ব্লকের মনসাতলা গ্রাম স্ট্যাটাস্টের পক্ষ থেকে একটা দাওয়াতি আলোচনা সভা আয়োজন করা হয়েছে মাগরিবের পর। তারই ধারাবাহিক পর্যায়ে পবিত্র কোরআন সুন্নাহর আলোকেই মাগরিবের পর থেকে বেশ কয়েকজন বক্তা আপনাদের সামনে বিভিন্ন রকমের পবিত্র কোরআন সুন্নাহর আলোকে আলোকপাত করেছেন। বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা সাবিরুল ইসলাম, তিনি সমাজে প্রচলিত শিখ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, যেগুলো আমরা সচরাচর প্রত্যেকটা জায়গাতেই এইসব শিল্পগুলো আমরা দেখি। ঠিক একইভাবে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছে আজকের আয়োজক কমিটি, বিষয়টা হচ্ছে দোয়া করার পদ্ধতি। বিষয় কি ভাই? দোয়া করার পদ্ধতি। অনেকে ভাবছেন দোয়া করার পদ্ধতি বা দোয়া বিষয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা বলা কি সম্ভব? কি বলছেন? আল্লাহর কাছে চাইবো দুই হাত তুলে, বাড়ি দাও, গাড়ি দাও, বউ দাও, ছেলে দাও, মেয়ে দাও, যা আচ্ছা তাও দাও। এটা বা কোনো ট্রফিকের মধ্যে পড়ে মনে হচ্ছে না ভাই? যে 2 ঘন্টা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা দোয়া করার পদ্ধতি নিয়ে কি বলবো, বা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে বা কি আছে? যাই, আপনাদের সামনে দোয়া করার পদ্ধতি নিয়ে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে বেশ কিছু পয়েন্ট উপস্থাপন করব। তার পূর্বে মনে রাখবেন, দোয়া হচ্ছে একটি এমন একটি ইবাদত যে ইবাদতটি আম, মানে উন্মুক্ত, এর জন্য কোনো সময় নেই, কোনো স্থান নেই, কোনো দিন নেই, কোনো তারিখ বাধা নেই। নামাজ পড়ার জন্য ওয়াক্তের প্রয়োজন, নামাজ 3টে সময় মাকরু সময় আছে, জানাজা 3 থেকে 5টা মাকরু সময় আছে, যে সময় জানাজা করা জায়েজ নয়। নামাজ এবং রোজা, নামাজ পড়ার জন্য আপনাকে পবিত্রতা হতে হয়, কিন্তু দোয়া এমন একটি ইবাদত এর জন্য কোনো সময় লাগে না, এর জন্য কোনো ওয়াক্তের প্রয়োজন নেই, এর নিষিদ্ধ কোনো ওয়াক নেই। এমনকি আপনি পবিত্র থাকা অবস্থাতে দোয়া করতে পারেন, অপবিত্র অবস্থা থাকলেও দোয়া করতে পারেন। এর রাত নেই, দিন নেই, সকাল নেই, বিকেল নেই, যখন ইচ্ছা একদম 24 ঘন্টা আপনি 24 ঘন্টায় দোয়ার মধ্যে থাকতে পারেন, কোনো ওয়াক ভাগ করা নেই। অন্য কোনো ইবাদতের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন উন্মুক্ত করেনি, কিন্তু দোয়া এমন একটি ইবাদত এর জন্য না পাকো নেই, পাকো নেই, দুই অবস্থাতে দোয়া করতে পারেন। অনেকে যার সর্বনাশ, দোয়া করবো না পাক অবস্থায়। ভাই আপনি নিজেই করেন, দেখবেন কোথায় করেন। ভাই বাথরুমে ঢোকার সময় দোয়া করেন কি করেন না? বাথরুম থেকে যখন বের হন তখন দোয়া করেন কি করেন না? কি অবস্থায় আছেন? স্ত্রী সহবাসে দোয়া করছেন কি করছেন না? কি অবস্থায় আছেন?
বুঝতে পারছেন কি? দোয়া হচ্ছে এমন একটি ইবাদত যে ঘুম থেকে উঠে আপনি দোয়া করছেন, রাত্রিবেলা আপনি গোসল স্ত্রী সাবাস করেছেন, আপনি না পাক হয়ে গেছেন, স্বাভাবিক। আপনি ফজরের পূর্বে যখন উঠবেন, বা ঘুম থেকে ওঠার জন্য দোয়া আছে না নেই, আপনাকে পড়তে হবে কি হবে না? না, স্ত্রী সাবাস করেছেন, এটা দোয়া। বাইরে থেকে বের হচ্ছেন তবুও দোয়া, আপনি মসজিদে প্রবেশ করছেন দোয়া, মসজিদ থেকে বের হচ্ছেন দোয়া, আপনার কাছে কেউ দোয়া চাইছে তার জন্য দোয়া করছেন। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে ইসলামের কমপক্ষে 500 থেকে 550 খানা দোয়া প্রমাণিত হয়েছে পবিত্র কোরআন সুন্নাহ থেকে। শুধুমাত্র 250 খানা দোয়া বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে। দোয়া হচ্ছে একটি একটি ইবাদত যার জন্য কোনো স্থান নেই, কোনো সময় নেই, কোনো ওয়াক্তের প্রয়োজন নেই। 24 ঘন্টা যে কোনো সময় আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারেন, এর জন্য পবিত্র অপবিত্রতারও কোনো বিষয় নেই। আমাদের সমাজে মানুষ দোয়াটিকে এমন একটি পর্যায়ে করে নিয়েছে যে যখন বিপদে পড়ব তখনই দোয়া মানুষের ওয়াক বেছে নিয়েছে। ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন, কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এটা হয়ে গেছে যে না, যখনই বিপদে পড়ব তখন দোয়া করব, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে দোয়া করার প্রয়োজন নেই। ভাই, এরকম আছে না নেই? মানুষ যখন স্বাভাবিক গতিতে চলে সেই সময় দেখেছেন তাকে দোয়া করতে অধিকাংশ ক্ষেত্রে করে না, যখনই বিপদে পড়ে যায় তখনই আল্লাহর কাছে চাই। কিন্তু আমাদের চাই বিপদ হোক, আর চাই খুশি অবস্থায় থাকেন বা মিডিয়াম পন্থায় থাকেন, যে কোনো সময় আপনার জন্য দোয়া করাগুলো অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এ বিষয়ে অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছে। তার মধ্যে একটি পবিত্র গ্রন্থ সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 186 আল্লাহ বলছেন, ওয়া ইজা সাওয়ালাকা, যখন তারা জিজ্ঞাসা করে, কারা? ইবাদি, আমার গোলাম, আমার দাসরা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যাইজা সাওয়ালাকা ইবাদি, যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে কি সম্পর্কে? আন্নি, আমি আল্লাহ সম্পর্কে। কথা বুঝতে পারছেন কি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 86 তে তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার বান্দারা, আমার গোলামরা, আমার ইবাদত গুজার ব্যক্তিরা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আননি, আমি আল্লাহ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে তিনি বলছেন, ফা ইন্না করিব, আমি অতীব তোমাদের নিকটে। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোথায়? অতীব নিকটে। প্রশ্ন করছে কে? যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ কি অবস্থায় আছে বা আল্লাহ সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, আপনি বলে দিন, ফা ইন্না করিব, আমি হচ্ছে অতীব দায়। আর তারা যদি আমাকে ডাকে, আল্লাহ বলছে তারা যদি আমাকে ডাকে তবে আমি তাদের ডাকে সাড়া দিই। তিনটে কথা এখান থেকে বোঝা যায়, যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে থেকে জানছে, আপনি বলে দিন যে আমি হচ্ছে অতি কাছে, অতি নিকটে আছি। দুই নম্বর, আল্লাহ তারপরে কথা বলার পরে বলছে যে তারা যদি আমাকে ডাকে আমি ডাকে সাড়া দিই। ভাই, কে সাড়া দেয়? আল্লাহ সাড়া দেয়, কিন্তু আমরা ডাকি না আল্লাহকে। ওই যে যখন বিপদে পড়ে তখনই ডাকি, আমরা একটা ওয়াক্ত বেছে নিয়েছি যে বিপদে পড়লে আল্লাহকে ডাকবো, অন্যথায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো না। যেটা পবিত্র কোরআন সূরা সুন্নাহর আলোকে এমন কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না যে শুধু বিপদে পড়লে আমরা ডাকবো, তার মানে আপনি স্বার্থপর। যদি এমনই আচরণ করেন তার মানে আপনি কি ভাই? স্বার্থপর। কোনো বন্ধু আপনার আছে যখনই বিপদে পড়ে আপনার কাছে শুধু আসে, ভাই আজকে বিপদে পড়ে গেছি, দেন 50 টাকা ধার দে। আবার যখন 50 টাকা ধার দিয়েছেন, যখন বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা আপনার সঙ্গে নাই, দেখা সাক্ষাৎও নাই, আপনি রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে পালিয়ে যায়, ভাই বলেন তো এই ব্যক্তি কি? স্বার্থপরও হতে পারে, আবার মুনাফিকও হতে পারে। তো কোনো ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন প্রয়োজন তখন ডাকছে, আর যেই আল্লাহ সুবহানাহু সে জিনিসটা দিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে না আল্লাহর সঙ্গে কোনো সাক্ষাৎ আছে, না কোনো দোয়া আছে, না আল্লাহ সুবহানাহু যে বিধানগুলো আরোপ করেছে সেগুলো পালন করছে, বোঝা গেল এই ব্যক্তি পরিষ্কারভাবে একজন মুনাফিক, যে দরকারের সময় চাই। আল্লাহ সুবহানাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া প্রসঙ্গে পবিত্র কোরআন সেই সুন্নার আলোকে অনেকগুলো কথাবার্তা আছে, আমি ধারাবাহিক পর্যায়ে একের পর এক বলবো। আল্লাহ সুবহানাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সুনান তিরমিজি হাদিস নম্বর 3372, সুনান আবু দাউদ হাদিস নম্বর 1487,
সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3828 সনদ সহি আলোচনা বলছেন আর দোয়া ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটি ইবাদত। পয়েন্ট এক, যে দোয়া একটি ইবাদত। আর তার পূর্বে বললাম যে আল্লাহ সুবহানাহু তিনি বলছেন যে তোমরা আমাকে যদি ডাকো, যদি আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। তার মানে বোঝা গেল বান্দার সঙ্গে আল্লাহর কানেকশন হচ্ছে এটা যে দোয়া হচ্ছে ইবাদত, বান্দাকে দোয়া করতে হবে। আর দোয়া কবুল করবেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। তিন নম্বর পয়েন্টে কিন্তু ক্লিয়ার হলো, দোয়া করার কোনো ওয়াক্ত কোনো সময় নেই, যখন আপনার প্রয়োজন হোক আর প্রয়োজন না হোক আপনাকে দোয়া করতেই হবে। এটা পাক অবস্থায় করা যায়, না পাক অবস্থায় দোয়া করা যায়। তবে যে দোয়াগুলো যেখানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেইভাবে করতে হবে। উনিশ বিশ এদিক ওদিক করলে সেটা আর দোয়া হিসেবে বিবেচিত হবে না, সেটা ইবাদত হিসেবে বিবেচিত হবে না। অনেক মানুষ দোয়া করি আমরা, অনেক মানুষ দোয়া করি আর মনে মনে বলি যে দোয়া করে কি লাভ, আল্লাহর কাছে আমি ছয় মাস থেকে একটা গাড়ি চাইছি, ছয় মাস থেকে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ তুমি মেয়েটাকে আমাকে দিয়ে দাও, ছয় মাস বা সাত মাস থেকে আমি আল্লাহর কাছ থেকে অমুক জিনিসটা চেয়েছি, আল্লাহ তো দেয় না। তার জন্য অনেক মানুষ ধৈর্য হারা হয়ে আর আল্লাহর কাছে দোয়াও করে না। ভাই এমন মানুষ আছে না নেই? অনেকে মনে করে যে আল্লাহ সরাসরি আমাকে দিল না, তার মানে আল্লাহ আমার দোয়া কবুল করছেন, দোয়া করব কি? ভাই মনে রাখবেন, ইমাম বুখারী একটি কিতাব আছেন আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 710 সনদ সহি, কোন বান্দা যদি দোয়া করে আল্লাহ কারো দোয়াকে কবুল না করে তিনি ছাড়েন না, দোয়া কবুল করেন নিশ্চিত। তবে দোয়া কবুল করার তিনটে পদ্ধতি আছে, আল্লাহ তিনটে পয়েন্টের উপরে, তিনটে পদ্ধতির উপরে দোয়া কবুল করে থাকেন। পয়েন্ট নম্বর এক, কোনো বান্দা যদি দোয়া করে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা, তিনি বলছেন কোনো মুমিন ব্যক্তি, কোনো বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে, যদি কোনো হারাম কাজ এবং সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া, আত্মীয় সম্পর্ক ছিন্ন না হওয়া ব্যতীত যদি কোনো দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তির দোয়াকে কবুল করেন। কিভাবে? যেটা আপনি চাইছেন যে আল্লাহ একটা বাড়ি দাও, আল্লাহ আপনাকে সরাসরি দিয়ে দিবে, হতে পারে এরকম। বা একটা গাড়ি দাও, আপনার গাড়ি সরাসরি দিয়ে দিতে পারে। যে একটা সুন্দর বউ দাও, আপনাকে সুন্দর একটা বউ দিয়ে দিল, পদ্ধতি এক। দুই নম্বর পদ্ধতি, দেখছে আপনাকে যে জিনিস চেয়েছেন আল্লাহ আপনাকে দেয়নি, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য, অর্থাৎ কিয়ামতের মাঠে ওর প্রতিদান দেওয়ার জন্য তুলে রাখলো, দুনিয়াতে পাননি। তার মানে এটা নয় যে আপনার দোয়া কবুল হয়নি, বরং আপনাকে কিয়ামতের মাঠে ওটার আবারও বিনিময় দান করবেন। দুই নম্বর পদ্ধতি, আল্লাহ দোয়া কারো মিস করেন না। তিন নম্বর পদ্ধতি, আপনি দোয়া করছেন, অনেক কিছু চান, আপনার দোয়া সরাসরি দেখছেন কবুল হচ্ছে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এই যে তিন নম্বর পদ্ধতি দোয়া করার, দোয়া কবুল করার, এটা কেমন হয় যে আপনি যে দোয়াটা করেছেন কিন্তু দোয়া সরাসরি কবুল হচ্ছে না, আসলে আল্লাহ সুবহানাহু দোয়া না কবুল করার মাধ্যমেই আপনার দোয়া কবুল করছে। কিভাবে? যে আপনার যদি কোনো বালা মুসিবত, কোনো সমস্যা আসার কথা ছিল, আল্লাহ সেটাকে দূর করে দেন। আল্লাহু আকবার। তিন নম্বর পয়েন্টটা বোঝার চেষ্টা করেন, এটা মনে হচ্ছে খুব কঠিন। আপনি দোয়া করেছেন যে আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, কিন্তু আপনার দোয়াটা আল্লাহ সরাসরি কবুল করেনি, তথা আপনাকে দেয়নি পৃথিবীতে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন এই যে আল্লাহ আপনাকে দেয়নি, এর মাধ্যমে আপনার দোয়াকে কবুল করা হয়েছে। মানে আপনি আল্লাহর কাছে গাড়ি চেয়েছেন যে আল্লাহ একটা গাড়ি দাও, আল্লাহ আপনাকে গাড়ি দেয়নি। তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এই জন্য দেয়নি যে গাড়ি দিলে হয়তো আপনি একটা অ্যাক্সিডেন্ট করতেন, আপনি মৃত্যু হতেন, আপনি মারা যেতেন, এই জন্য আল্লাহ আপনার কল্যাণের জন্য, আপনার খায়রের জন্য আপনার গাড়ি দেয়নি। আপনি চাইছিলেন যে অমুক মেয়েটির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, বিবাহ করার জন্য আপনি দোয়া করেছেন এবং বলছেন আমি তাকে যেন বিবাহ করতে পারি, দেখছে আল্লাহ সেই মেয়ের সঙ্গে আপনার বিবাহ দেয়নি। তার মানে এই নয় যে আল্লাহ আপনার দোয়া কবুল করেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে এই মেয়ের সঙ্গে যদি আপনার বিবাহ হতো তাহলে অবশ্যই আপনি সংসার টিকে রাখতে পারতেন না, কোনো একটা সমস্যা হতো, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত মহিলাকে আপনার জীবন সঙ্গী হিসেবে দেয়নি। কথা বুঝতে পারছেন কি ভাই? মাইকে মুখটা রাখো তো, অসুবিধা হচ্ছে, যারা বুঝতে মাইকে রাখবো মুখটা। ভাই কথা অসুবিধা হচ্ছে বুঝতে? চার নম্বর পয়েন্ট যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা দোয়া করতে গিয়ে নৈরা সহজ হবে না, বুঝতে পারছেন কি? যে এতদিন ধরে দোয়া করছে আল্লাহ কবুল করছে না, ভাই এই ধারণাটি ভিত্তিহীন, আল্লাহ দোয়া কবুল করছেন। কটা পদ্ধতি দোয়া কবুল করার? তিনটে। একজন বলেন তো,
এক, কোন ব্যক্তি দোয়া করছে যেটা চাইছে সেটা আল্লাহ দিয়ে দিতে পারে সরাসরি এই জগতে। দুই, দোয়া করলেন আল্লাহ ইহ জগতে দিলেন না, কিন্তু কিয়ামতের মাঠে প্রতিদান স্বরূপ অবশ্যই আপনাকে মিজানে পাল্লাতে এই দোয়ার ইবাদত যেহেতু নেকি আপনাকে তুলে দিবে আর মিজানে পাল্লাটা ভারী হয়ে যাবে। তিন নম্বর, যে দোয়া করলেন আল্লাহ সরাসরি কবুল করলো না, জেনে রাখবেন এই কবুল না করার মধ্যেই আপনার জন্য কল্যাণ নিহিত আছে। হতে পারে আপনি একটা বাড়ি চেয়েছিলেন বা গাড়ি চেয়েছিলেন, স্ত্রী চেয়েছিলেন, হতে পারে ওই স্ত্রীটা আপনার জন্য যথার্থ ছিল না, বিবাহ করলে হয়তো বা কিছুদিন পর কোনো সমস্যা হতো, তালাক হয়ে যেত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উক্ত স্ত্রীকে জীবন সঙ্গী হিসেবে দেয়নি। মানে আল্লাহ না কবুল করার মাধ্যমেই আপনার কল্যাণ আছে যেটা আপনি জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ভাই বুঝতে পারছেন কি কথা আমার? তবে দোয়া কবুল, দোয়া করলে কোনো দোয়া বৃথা হয় না, ইহ জগতে না হলে পরকালে পাবেন, আর যদি পরকালের জন্য কিছু না থাকে অবশ্যই দোয়া করলে যে নেকি আছে সেটা অন্তত পাবেন, তাই নৈরাশ হওয়া যাবে না। পাঁচ নম্বর পয়েন্ট, অনেক মানুষ আছে দোয়া করে আর মনে মনে ভাবে এত পাপিষ্ট ব্যক্তি, এত খারাপ মানুষ আমি, এত নোংরা মানুষ আমি, আমি দোয়া করবো আল্লাহ আমার দোয়া কবুল করবে না। তার জন্য সেই ব্যক্তি কোন আল্লাহর ওয়ালির কাছে, পীর সাহেবের কাছে বা ভালো নিকটার ব্যক্তির কাছে গিয়ে বলে যে পীর সাহেব বা ওয়ালি সাহেব বা মৌলভি সাহেব বা হুজুর সাহেব, এক কাজ করেন, টুক করে হাতের মুষ্টিতে করে 150 টাকা দিয়ে দিল আর বললো আমার জন্য দোয়া করে দিয়েন, বা আছে না সমাজে প্রচলিত? কেউ যদি দোয়া করার জন্য কোনো নেককার পরেজগার ব্যক্তির কাছে যায় এবং যদি বলে যে পীর সাহেব, হুজুর সাহেব, ওয়ালি সাহেব আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য বা আমার জন্য দোয়া করে দেন, এটা জায়েজ, এটা অনুমোদিত, এটা নিষিদ্ধ না, এটা শিরক না। তবে সমাজে যেসব ব্যক্তিগুলো পাপিষ্ঠ তারা কেন যাচ্ছে কারণটা দেখবেন। কারণ হচ্ছে এটা যে আমি পাপিষ্ঠ, আল্লাহ আমার দোয়া কবুল করবে না, এই জন্য নেককার ব্যক্তির কাছে যাচ্ছে, মানে তিনি নৈরাশ হয়েছেন যে পাপিষ্ঠ বলে আল্লাহ দোয়া কবুল করবে না, এই জন্য অন্যের কাছে গিয়েছে। এই আকীদা বিশ্বাস সঠিক নয়। কোন পরেজগার ব্যক্তির কাছে গিয়ে যে দোয়া চান এটা সম্পূর্ণ জায়েজ, অনুমোদিত, এটা শিরক নয়, এটা বিদাত নয়, এটা জায়েজ। তবে যে ব্যক্তি যাচ্ছে তার উদ্দেশ্য কি, আমি পাপিষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন না, এই জন্যই সে আরেকজন ব্যক্তির কাছে গিয়ে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে বলছে দাদা বা পীর সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব আমার জন্য বা ছেলের জন্য বা মেয়ের জন্য দোয়া করে দেন, এই যে কারণ, এই কারণটা হচ্ছে জায়েজ নয়। কথা ক্লিয়ার কি ভাই? কথা না বুঝে মাঝ থেকে যদি কেউ ফাল ঢুকে দিয়ে ভুল বুঝে তাহলে সমস্যা আছে। তার জন্য দুটোই ক্লিয়ার করে দিলাম। কারণ হচ্ছে এটাই, ধারণা এটাই যে আমি পাপিষ্ঠ। ভাই মনে রাখবেন শরীয়ত ইসলাম পাপিষ্ঠদের যে দোয়া কবুল করবেন না এই মর্মে পবিত্র কোরআন সুন্নাহ থেকে কিছুই বর্ণনা নেই। পবিত্র কোরআন সুন্নাহ থেকে বরং এটা প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু পাপিষ্ঠ দোয়া কবুল তো করবেন, তো করবেন, আল্লাহ করেন পাপিষ্ঠদের দোয়া কবুল করেন। আবার কোরআন থেকে এটাও প্রমাণিত যে আল্লাহ অনেক নেককার, পরেজগার, সলেহীন এমনকি নাবিগণের দোয়া কবুল করেনি। কথা বুঝতে পারছেন কি? দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যার ইচ্ছা দোয়াকে কবুল করবে, তাই পাপিষ্ট ব্যক্তি হলে যে তার দোয়া আল্লাহ কবুল করবে না এটা সঠিক কথা নয়। এটা তো দাবি, দলিল কি? দলিল সকলে জানি, কিন্তু দলিল বের করা জানিনি। পবিত্র কোরআন পড়বেন সূরা হিজর সূরা 15 আয়াত নম্বর 36 সূরা সোয়াদ আয়াত নম্বর 78 পড়বেন আর 79 পড়বেন। ঘটনা সকলে জানি, আদম আলাইহিস সালাতুয়াসসালামকে যখন শয়তান উল্টাপাল্টা বলে তাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতুয়াসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, শয়তান আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, দোয়া করেছিল কি করে নাই, কি বলছেন? দোয়াটা কি ছিল? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদমের জন্য আমাকে পথভ্রষ্ট হতে হয়েছে, তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দাও, হায়াত দাও। সকলে জানেন না ভাই দোয়া কে করেছিল? ইবলিশ। আল্লাহ দোয়া কবুল করেছিল কি করেন ইবলিশের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশের দোয়া কবুলও করেছেন আর আল্লাহ বলেছেন যে তোমাকে কিয়ামত পর্যন্তই সময় দিলাম। বা একজন শয়তান ইবলিশ
যার অসুস্থতে গোটা পৃথিবীর মানুষ এই শয়তানি কাজগুলো করে, স্বয়ং শয়তান তারই যদি দোয়া আল্লাহ কবুল করে থাকেন, তো ভাই আপনি ওই শয়তানের চাইতে আপনি বড় শয়তান নাকি? কি বলছেন? এখান থেকে দলিল হচ্ছে এটাই বের করলাম, আমাদের সমাজে যেসব ব্যক্তিরা বলে যে আমি মদ খেয়েছি, জেনা করেছি বা ব্যভিচার করেছি, খারাপ কাজ করেছি, পাপ কাজ করেছি, তো আল্লাহ আমার দোয়া কবুল করবে না, এই জন্যই অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে দোয়া আমাকে নিতে হবে, এই আকিদা যাদের আছে এই আকিদা সঠিক নয়। ভাই শয়তানের দোয়াও যদি কবুল হয়ে থাকে, আল্লাহ রহমান তিনি অবশ্যই তিনি কবুল করবেন, তাই আপনি দোয়া করতে পারেন, এতে কোনো আপত্তি নেই, নৈরাশ হওয়া যাবে না। দোয়া কবুল করে মালিক আল্লাহ, তবে শয়তান ব্যক্তি মদ ঘর মাতাল দোয়া করলে যে আল্লাহ কবুল করবে এরকম নিশ্চয়তা নেই, তবে আপনি করতে পারবেন না যে ধারণা আছে, শুধুমাত্র এটা খণ্ডন করলাম, বুঝতে পারছেন কি কথা? কিন্তু ক্লিয়ার করতে হবে, যাদের আকিদা এটা যে আমরা পাপিষ্ট ব্যক্তি আমাদের দোয়া আল্লাহ কবুল করবে না, এই ধারণা খণ্ডন করার জন্য এই উপমা দিলাম পবিত্র কোরআনের আয়াত থেকে। কিন্তু পাপি ব্যক্তি দোয়া করলেই যে আল্লাহ দোয়া কবুল করে দেবে এর কোনো নিশ্চয়তা নেই, যেমন ভাবে কোনো নবী রাসূল তারা অনেক দোয়া করেছিলেন পবিত্র কোরআনে, সূরা হুদ খুলবেন 26-28 পর্যন্ত বিভিন্ন জায়গাতে হাদিস বর্ণনা আছে এবং কোরআনের আয়াত আছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পরিবারকে আমি হেফাজত করব। যখন কেনান কার সন্তান? নূহের সন্তান। নূহ আলাইহিস সালামের সন্তানের জন্য যখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন যে তুমি কিস্তিতে চলে আসো, আল্লাহ তাকে থামিয়েছেন কি থামাননি? নবী দোয়া করেছে, আল্লাহ রুখে দিয়েছে যে না করা যাবে না। সেই বুখারি খুলেন, কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 3350, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের ঘটনা, মানে এটা পরবর্তী সময় হবে, এখনো হয়নি, আল্লাহ সাল আগে থেকে বলে গেছেন, আল্লাহ সাল আগে থেকে বলে গেছেন কিয়ামতের মাঠে এই ঘটনা দেখা যাবে। কি হবে? ইব্রাহিম সালামের সামনাসামনি আজরের দেখা হয়ে যাবে। ভাই আজর ভালো মানুষ না খারাপ মানুষ? আজর ইব্রাহিম সালামকে পাথর তুলে মারতে চেয়েছিলেন, মূর্তি পূজা করতেন। সূরা মারিয়াম খুলেন আয়াত নাম্বার 51-61 পর্যন্ত, এবং পাশাপাশি সূরা আম্বিয়া খুলেন আয়াত নাম্বার 41-52 পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে হচ্ছে মূর্তি পূজারি। ইব্রাহিম সালাম যখন বলছে ইয়া বাতি, হে আমার পিতা, তুমি এই কাজ কেন করো, যে দেখতে পায় না, শুনতে পায় না, ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালামকে আজর বলেছিলেন যে ইব্রাহিম তুই যদি আর এই কথাটা একবার বলিস, তাহলে তোর আমি পাথর দিয়ে তোর মাথা থেকে চৌচির করে দিব। এটা কে বলেছিল পৃথিবীতে? আজর। কিয়ামতের মাঠে যখন আজরের সঙ্গে ইব্রাহিম সালামের দেখা হয়ে যাবে, আর আল্লাহ রাসূল বলছে যে ইব্রাহিম সালাম তার পিতার জন্য দোয়া করতে যাবেন মাগফিরাতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে থামিয়ে দিবেন যে খবরদার তুমি তার জন্য দোয়া করবে না। কেন? আল্লাহ মুশরিকদের জন্য জাহান্নাম ধারিত রেখেছে, কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে কোনো মুশরিকের জন্য দোয়া করবেন। আপনাকে কিন্তু কি বোঝালাম ভাই? এক মুশরিকের জন্য যদি মুশরিক মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা, ঠিক আছে ভাই, ও বাইরে শোনার প্রয়োজন নেই, এখানে যাচ্ছে শুনুক না, কি প্রয়োজন? এই দলিল থেকে দুটো দলিল বের হয়। কি প্রথম কথা হচ্ছে, কোনো মুশরিক কোনো অমুসলিম সে যদি মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা মাগফিরাত দোয়া করা জায়েজ নয়, তবে কোনো মুশরিক যদি জীবিত থাকে তার জন্য হেদায়েতের দোয়া করতে পারেন। কথা বুঝতে পারছেন কি? তার মানে এই নয় যে মুশরিকের জন্য দোয়া করা যাবে না, অমুসলিমের জন্য দোয়া করা যাবে না, তাতে জীবিত আছে ওর জন্য দোয়া করা যাবে না, এমনটি নয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেছিলেন কি করেনি? যে প্রতিদিন গাল দিতেন, মানে যারা জীবিত মুশরিক আছে অমুসলিম আছে তাদের হেদায়েতের জন্য দোয়া করা যাবে, কিন্তু যদি মারা যায় মাগফিরাতের দোয়ার করা যাবে না। কথা ক্লিয়ার হতে হবে, কারণ 19-20 হয়ে গেলেই উল্টাপাল্টা অপপ্রচার হয় বেশি, তার জন্য পয়েন্টগুলোকে একটু কাট কাট করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে তো টোটাল 4টে মশলা বের হলো। প্রথম মশলা হচ্ছে এটাই যে আপনি গুনাহগার বলে যে দোয়া করতে পারবেন না আর আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, এটা ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানেরও দোয়া কবুল করেছে, আপনি ওর চাইতে বড় শয়তান না যে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না। আর দোয়া করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো পৃথিবীতে নিশ্চয়তা নেই, নিশ্চয়তা কিয়ামতের মাঠে প্রতিদান পাবেন, অথবা যে দোয়াটা করেছেন তার প্রতিদান স্বরূপ আল্লাহ আপনার জন্য কোনো বিপদ বালা মুসিবত দূর করে দিবে, অথবা সরাসরি দিতে পারে। এই তিনটে পদ্ধতি মাথায় আছে তো ভাই? মাথা যদি থাকে তাই কখনো কখনো নৈরাশ হবেন না। দোয়া হচ্ছে একটি ইবাদত,
যে ইবাদতের কারণে সাধারণত আমাদের মধ্যে অনেক গুলু অনেক বাড়াবাড়ি হয়, আর আমরা অনেকে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না পৃথিবীতে। ভাই কেন? কারণ জানা আছে? কারণ আমরা দোয়া করা জানি না। দোয়া করার জন্য 10টা শর্ত আছে, মানুষ শুধু বলছে যে দোয়া করতে হবে দোয়া করতে হবে, এই নিয়ে ঝামেলা মারামারি, যে হাত তুলে করব, বসে করব না, দাঁড়িয়ে করব না, শুয়ে করব না, উঠে করব না, দাঁড়িয়ে মানে অর্ধ অবস্থায় চেয়ারে বসে করা যাবে কি যাবে না, গাড়িতে চড়া অবস্থায় যাবে কি যাবে না, এই নিয়ে ঝামেলা। কিন্তু দোয়া আমরা করছি, দোয়া কবুল হয় না কেন? ভাই দোয়া করার সুন্নাতি তরিকা আছে, নিজের ইচ্ছে মতো দোয়া করলে হয় না। আপনি দোয়া করলে যে দোয়া আল্লাহ আপনার কবুল করছে না, ইহজগতে সহসে দিচ্ছে না, তিনটে পয়েন্ট বলেছি। আর দোয়াকে যদি কবুল করতে চান 10টা শর্ত আছে, কয়টা শর্ত ভাই? একটা একটা করে সংক্ষিপ্ততে বলি, বুঝতে পারবেন যে আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করছেন না। পয়েন্ট নম্বর এক, যিনি দোয়া করবেন সর্বপ্রথম তাকে তাওহিদবাদী হতে হবে, মানে আল্লাহর একত্ববাদে অকাট্যভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে না। এই নিয়ে কারোর মধ্যে মতপার্থক্য নেই। দুই, যখন কোনো দোয়া করছেন একনিষ্ঠ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই আপনাকে দোয়া করতে হবে, মুখলেসিন আল্লাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির চিত্তেই আপনাকে দোয়া করতে হবে। যদি আপনি অন্য কাউকে খুশি রাজি করার জন্য ইবাদতটি কর্মটি করেন, আরে মৌলভি সাহেব দোয়া করছে সকলে করছে, ওরে দেখছেন মনে মনে যে ওরে ও তো 3 মিনিট ধরে দোয়া করছে, আপনি 4 মিনিট ধরে করছেন, আছে না ভাই? আরে ও যে 3 মিনিট ধরে দোয়া করতে পারেন, 4 মিনিট কেন পারবো না? এর মধ্যে ইখলাস নেই, মুখলেস নেই আপনার অন্তর মধ্যে। এই জন্য আপনার এই ইবাদতগুলোই দোয়াগুলো আল্লাহ কবুল করছেন। কেন? আপনি লোককে দেখাচ্ছেন যে না ও তো 3 মিনিট করছে 4 মিনিট করছে, আমাকে একটু বেশি করতে হবে, বা কেউ এসেছে বাড়ির ইমাম সাহেব এসেছে নতুন ইমাম সাহেব, বা কেউ দেখছে আপনি দোয়া করছেন আর ভাবছেন মনে মনে যে আমাকে কতই না লোকটা পরেশগার ভাবছে, আপনি আরও বেশি করে চাহাছেন, আসলে দোয়ার দিকে মনোযোগ নেই, ওই দিকে মনোযোগ আছে। এরকম আকিদা অন্তরে যদি অসহসা চলে আসে, আপনার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। 3 নম্বর, দোয়া যখন করবেন সেই সময়তে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করতে হবে। কথা বুঝতে পারছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ সানা যদি না করেন, হাত তুলে মুনাজাত করছেন, প্রথমে গিয়ে বলছেন আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, বউ দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, আল্লাহ কবুল করবেন না। দোয়া করার তরিকা কি ভাই? 3 নম্বর পয়েন্টে, প্রথমে যখন হাত তুলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। সবচেয়ে উত্তম দোয়া কি জানেন? আল্লাহ সুবহানাহু শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহা, দেখেন প্রথম 3.5 খানা আয়াত আছে সূরাতুল ফাতিহা, কয়টা আয়াত? 7 খানা। প্রথম 3.5 খানা আয়াত ভালো করে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ প্রশংসা হচ্ছে কিনা? আর রহমান রহিম, যিনি অসীম করুণাময় পরম দয়ালু। এই যে আপনি প্রথম 3.5 খান আয়াত দেখেন পড়ছেন, এই 3.5 খানা আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা। তারপরে 3.5 খানা আয়াত দেখেন যে দোয়া, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, আমি সোজা সরল পথ চাইছি, সেই পথ না যে পথ মানুষ পথভ্রষ্ট হয়েছে, সেই পথ চাইছি যেগুলোতে মানুষ কামিয়াবি হয়েছে। ভাই দেখেন প্রথমে আল্লাহ 3.5 খানা আয়াত প্রশংসা, আর 3.5 খানা আয়াত আমি চাইছি, আল্লাহ শিখিয়ে দিয়েছে। তাই ইবাদত করার সময় আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু হামদ সানা অর্থাৎ প্রশংসা গীত যদি না করেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। আপনি চলে গেছেন দেখবেন একজন মেম্বারের বাড়িতে, গিয়ে বলছেন দাদা 3 খানা আমাকে টিন দেন, যদি আপনি সরাসরি গিয়ে যদি বলেন যে 3 খানা টিন দেন, ভাই দেবে? বলে কে রে, এ ভদ্রতা জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন চাইবেন, আগে আল্লাহর প্রশংসা করতে হবে, নচেত আপনার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। 5 নম্বর পয়েন্ট, যে দোয়া আমাদের কেন কবুল করেন না, কেন দোয়া করছি কাজ হচ্ছে না, ইহজগতে কেন কাজ হচ্ছে না। 5 নম্বর পয়েন্ট, যে দোয়া করার সময় নবীর প্রতি দুরুদ পড়তে হবে, নচেত আপনার দোয়া কবুল হবে না যতই আপনি দোয়া করেন। কথা বুঝতে পারছেন কি? হাদিসটা বিভিন্ন জায়গাতে বর্ণনা হয়েছে, তার মধ্যে সুনান তিরমিজি হাদিস নম্বর 3476 এবং সুনান নাসাই হাদিস নম্বর 1284, সিলসিলা হাদিসে সহিহা
হাদিস নম্বর 3477 বিভিন্ন জায়গাতে বর্ণনা আছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছে, একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সঙ্গে সঙ্গে সালাত আদায় করছে, সালাত শেষ সে এমনি হাত তুলে দোয়া করতে শুরু করেছে, তার মানে মনে করলো যে ফরজ সালাত পড়ছিল, নফল সালাত পড়ছিল, কিন্তু জামাতবিহীন নয়। অনেকে বলতে এই তো দোয়া করেছি পেয়েছি হাত তুলে ফরজ নামাজে পড়ে, জি না, একজন আল্লাহ রাসূল বসে আছে সালাত আদায় করেছে, এসে দোয়া জিকির আজকাল শুরু করেছে, হট করে সে যখন দোয়া করতে শুরু করেছে, দোয়া করে দিয়ে তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ কেন ব্যক্তি দোয়া কবুল করবে না, বলছে দোয়াতে এতই তাড়াহুড়া করেছে, সে আল্লাহ না হাম পড়েছে না আমার প্রশংসা করেছে, আল্লাহ এর দোয়া কবুল করবে না। কেন? আল্লাহ রাসূল বলছে সেই দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না, হাত্তা ইউসাল্লি আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ না পর্যন্ত সে ব্যক্তি আমি নবী মুহাম্মদের প্রতি দুরুদ পড়ছে। আল্লাহ রাসূল বলছেন যে আসমানের সঙ্গে দোয়া বান্দা যখন কয় তখন ঝুলিয়ে রাখা হয়, আল্লাহ সেই দোয়া আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা হচ্ছে। মানে যখন আপনি দোয়া পড়ছেন, দোয়া করছেন, সেই সময় প্রথমে আল্লাহর হামদ মানে আল্লাহ প্রশংসা করতে হবে। আপনি সূরা ফাতিহা প্রথম চারটে আয়াত পড়েন কোনো সমস্যা নেই, বা যে কোনো আল্লাহর প্রশংসামূলক কোনো যেগুলো বর্ণনা হয়েছে পবিত্র গ্রন্থ সহিহ সুন্নাহর আলোকে আপনি সেগুলো পড়ুন, কোনো সমস্যা নেই। তারপরে সঙ্গে সঙ্গে আবার বাড়ি গাড়ি চাইবেন এমনটি নয়, কি চাইতে হবে? আল্লাহ রসুলের প্রত্যেকে দুরুদ পড়তে হবে, দুরুদে ইব্রাহিম বালাগালুলা বিকামালি ওখানে চলবে না। বা প্রচলিত যে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা বিভিন্ন দুরুদ আছে, এই দুরুদগুলো আমাদের ফ্যাক্টরি করা দুরুদ চলবে না, যেটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে গেছেন, সেগুলো পড়তে হবে। দুরুদের তাজ আর দুরুদের লাঠি আর দুরুদের খাঁটি এগুলো চলবে না। বুঝতে পারছেন কি? এই হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি যদি দোয়া করার সময় দুরুদ না পড়েন, আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ছয় নম্বর পয়েন্ট, যখন দোয়া করবেন সেই সময় কিবলামুখী হওয়া এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, বরং এটা মুস্তাহাব। ইমাম নাবী সারু নববী যারা সহিহ মুসলিমের সারা রচনা করেছেন, দলিল উপস্থাপন করেছেন ওইখান থেকে, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে গিয়েছিলেন, সেমতো পরিস্থিতি যখন কুফফাতদেরকে দেখলেন 1000 সৈন্য এসেছে, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা 1000, যেগুলো 2000 বা 3000 সহিহ সূত্রে প্রমাণিত নয়, 1000 এটা হচ্ছে সত্য। আর বিরোধীতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 313 জন, সুনান তিরমিজির মত অনুসারে 319 জন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কিনে বদরের ফিল্ডে যখন আছে, কাফেররা যখন মক্কা সেই সময় আল্লাহর সামনাসামনি হয়েছিল, আল্লাহ রাসূল কিবলার দিকে মুখ করে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কিবলার দিকে মুখ করে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। এই হাদিসের আলোকেই কিবলার দিকে মুখ করে দোয়া করাটি এটা মুস্তাহাব, এটা ফরজও নয় ওয়াজিবও নয়। কথা বুঝতে পারছেন কি? মানে দোয়া করা একটি আদব, আপনি কিবলার দিকে মুখ করে দোয়া করবেন। এটা 6 নম্বর পয়েন্ট, যে এই সব শর্তগুলো পালন না করে আমরা দোয়া করছি, তার জন্য আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। 7 নম্বর পয়েন্ট, দোয়া আমাদের কেন কবুল হয় না? যে আমরা যখন দোয়া করি আল্লাহর প্রতি বিশ্বাস নেই, কেমন বিশ্বাস? আমরা বলি যে আল্লাহ যদি মন চায় তুমি এই কাজটা এই জিনিসটা আমাকে দিও। অনেকে দোয়া করছে উদাসীনতা, দেখবেন নামাজ পড়ছে দোয়া নিয়ে এত পাড়াপাড়ি, এত মারামারি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চলে গেল, ভাই আছে না নেই, দোয়া নিয়ে এত পাড়াপাড়ি। সুন্নাতি তরিকায় যদি দোয়া করতে যান 15 মিনিট কম ছাড়া আপনি দোয়া করে শেষ করতে পারবেন না। সুন্নাত হিসেবে যদি দোয়াগুলো করতে চান, দোয়া নিয়ে মারামারি, কিন্তু এই পদ্ধতিটাকে কেউ অবলম্বন করছে না, আর দোয়া করছে হাত তোলা দোকান আপনার জানা কি বললো চলে গেল। জি না ভাই, দোয়াতে যদি দ্রুত গতিতে করছেন এই ইবাদত, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আমি শুধু ছোট ছোট পয়েন্টগুলো বলছি, আলোচনা খুব বৃহৎ করব না, মাথাটা একটু যন্ত্রণা করছে আর এনার্জিটা পাচ্ছি না। 9 নম্বর পয়েন্ট, যখন আমরা দোয়া করছি শুধুমাত্র বললাম যে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও, এই জিনিস নয়, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সে জিনিসকে 3 বার করে বলতে হবে যে আল্লাহ এটা আমার প্রয়োজন।
যখন দোয়া করছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার নাম গুণবাচক যে নাম আছে, আপনি দরিদ্র খেতে পাচ্ছেন না, আপনাকে বলতে পার রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা, তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তোমার রিজিকে বৃদ্ধি করো। আল্লাহ যদি আপনি পাপ করেন তো আপনি বলবেন আর রহমান, তুমি অসীম করুণাময় পরম দয়ালু, তুমি আমার উপরে রহমত বর্ষণ করো। বলছে গেল আল্লাহর গুণবাচক নাম দিয়ে আপনি সেই সময়তে দোয়া করবেন, না তো শুধু ভরভর করে কি বলে চলে গেলেন আপনি নিজেও জানেন না। এইভাবে যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবেন না। আর দোয়া করার সময় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তিনবার বলতে হবে। কেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বদরের যুদ্ধের প্রান্তে যাদের জন্য বদ দোয়া করেছিল তিনবার করে বলেছিল, যারা ওরা ধ্বংস হোক, ওরা ধ্বংস হোক, ওরা ধ্বংস হোক, তিনবার বলেছে, ওরা হালাক হোক, ওদের হালাকের জন্য তিনবার। তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় একবার নয় তিনবার বলতে হবে। দোয়া করার সময় প্রথমে আবারও বলছি, প্রথমে হাত তুলবেন, আল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা করবেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পড়বেন, তারপর আপনি দোয়া করতে শুরু করে দিলেন। যা চান প্রথমে নিজের জন্য চান, তারপর আপনার পরিবারের জন্য চান, তারপর আপনার মুসলিম ভাইদের জন্য চান, তারপরে গোটা বিশ্ব জগতের শান্তির জন্য দোয়া চান। এই চারটে ফর্মুলা তো দোয়া করতে হবে। আবারও মাঝখানে একবার দোয়া পড়তে হবে, মানে সরি, দুরুদে ইব্রাহিম পড়তে, আবারও বুঝতে পারছেন কি, আবারও দুরুদে ইব্রাহিম পড়তে হবে। দুরুদে ইব্রাহিম পড়ছেন, পড়তে পড়তে শেষ হয়ে গেল, আবার আপনি যা ইচ্ছা তাই চান, আবার যখন চা হয়ে গেল দোয়া শেষে আল্লাহর প্রশংসা করে আবার শেষ করতে হবে। মানে দুরুদ বাই দোয়া কি দোয়া নয়, দুরুদটা স্বয়ং দুরুদে ইব্রাহিম এটা একটা দোয়া। আর রসুল বলছেন যে দোয়ার মধ্যে স্বয়ং আল্লাহ সালের প্রতি দুরুদ পড়া হয় না, সে দোয়াটা আল্লাহ আসমানে ঝুলে রাখে, কবুল করে না। তার জন্য দোয়ার সময়তে যত বেশি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আপনার দোয়াটি আল্লাহ আসমান তত তাড়াতাড়ি কবুল করবেন। আসলে দোয়া নিয়ে এত মারামারি, বলেন তো এই শর্ত সাপেক্ষে কতজন দোয়া করেন, কতজন? সূরা আরাফ 7:55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন দোয়া করবে আল্লাহ খুফিয়া, তোমরা ভয় ভীতি সহকারে দোয়া করো। ভয় ভীতি সহকারে, কিসের ভয় ভীতি? সমাজে যারা দেখবেন দোয়া করছে অধিকাংশ হাসতে হাসতে দোয়া করে, এমন এমন বাক্য কথাবার্তা বলে। একটা কথা বলে বুঝতে পারবেন, দেখবেন যখন কোনো জলসাতে ওয়াজ মাহফিল হচ্ছে, সেই সময় কেউ যদি 100 টাকা দান করে, তখন সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব দোয়া পাঠ করছে তার জন্য, যে শরীফুলের নামে 100 টাকা দিল দান। এই যে গল্পের আকারে ছন্দ দিয়ে সুর দিয়ে টান দিয়ে এমন ভাবে 100 টাকা দান করেছে, মনে হচ্ছে ঠেলি ওকে জান্নাতে ঢুকে দেবে এখনই, এরকম করে বলে না। দোয়া করতে হবে ভয় ভীতি সহকারে, অনুচ্চ স্বরে, মানে সব চিল্লিয়ে চিৎকার মেরে দোয়া নয়। সূরা বাকারা 1:86 যেটা পাঠ করেছিলাম, ওর হাদিসের সাহি বুখারী কিতাবু তাফসির ইমাম বুখারী হাদিস নকল করেছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবা রদিয়াল্লাহু তাআলা আবু মুসা আসারী রদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে যাচ্ছেন, যখন একটা পাহাড়ের উপরে উঠছেন সেই সময় তিনি দোয়া করছেন চিৎকার মেরে, আর আল্লাহ সুবহানের প্রতিবাদ করে বলছে যে আবু মুসা আসারি, তুমি এমন সত্তাকে ডাকছো যে কানে কম শুনে এমনটি নয়, আল্লাহ করিব তোমার অতীব নিকটে। আপনি চিৎকার মারছেন, বাংলাদেশের দেখবেন একটা বক্তা আছে তাহেরি, আছে না ভাই, গিয়াসউদ্দিন তাহেরি, ও জিকির করতে করতে স্টেজ থাকে তো স্টেজের ওপরে পর্যন্ত মানুষজন উঠে পড়ে, দেখেননি ভাই? গোপন নেই, সকলে দেখছে, আর জিকিরের বাহার কি, শুধু বলছে আরে বসেন বসেন, আরে বৈশা যান, আরে বসেন বসেন। ভাই শোনেননি? এটা নাকি দোয়া, দোয়া নিয়ে মারামারি। সুন্নতি তরিকার পরিপন্থে ইবাদত আমল করলে কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সূরা হাসের 59:7 ওয়ামা তাকুম রাসূলু ফাকুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাকে গ্রহণ করে নাও, আর যেটা তিনি দেননি সেটা অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। কথা বুঝতে পারছেন কি? তো ভাই দোয়া করার জন্য যে শর্তগুলো বলেছি মাথায় আছে না চলে এসে সবগুলো? অবশ্যই আপনাকে শেষের বেলাতে আবার পয়েন্টগুলো মাথায় ধরিয়ে দিব, যাতে ভুলে না যান, আটকিয়ে রাখবো। এবার কয়েকটি বিষয়, 10 নম্বর পয়েন্ট, দোয়া আমাদের কেন কবুল হয় না, সেটা হচ্ছে এটাই মূলত প্রথম এবং প্রধান কারণ, কিন্তু এটা শেষে বললাম, কেন জানেন? আমরা হালাল হারাম বুঝি না, যা ইচ্ছা তাই খাই আর আল্লাহর কাছে দোয়া করি। জি,
যা ইচ্ছা আপনার নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেয়ে আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত বাদ আপনার দোয়া কবুল হবে, এটা সঠিক নয়। আপনার সেই দোয়াটি কবুল হবে না, কেননা পুরোটাল 10টা পয়েন্ট বললাম যে আমাদের দোয়া কেন কবুল হয় না। দোয়া করছি কাজ হচ্ছে না, দোয়া করছি কাজ হচ্ছে না, কারণ 10টা পদ্ধতিকে আমরা একটাও অ্যাপ্লাই করি না, নিজের ইচ্ছা মতো হাত তুলে দু মিনিটও না, 10 সেকেন্ডও আমি দেখেছি অনেক মানুষ আছে যে শুধু তুলতে হয় তুলে টুক করে চলে যায়। জি, এইভাবে কোনো দোয়া কবুল তো দূরের কথা, আপনি দোয়া যে একটি ইবাদত এই ইবাদতটিকে অপমান করছেন। কথা বুঝতে পারছেন কি স্পষ্ট? সময় কথা বুঝতে পারছেন ভাই? এতক্ষণ আপনাকে বোঝালাম এটা যে দোয়া আমাদের কেন কবুল হয় না। এবার 2 নম্বর পয়েন্ট আমরা আসছি কোথায়, কোন কোন সময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বেশি বেশি আমাদের দোয়া করলে আল্লাহ কবুল করবেন, তিনি ফিরিয়ে দেন না। এই শর্ত সাপেক্ষে লাইলাতুল কদর নাম শুনেছেন না? এটা সবাই শুনেছে, কিছু না হলে খিচুড়ি খাওয়ার জন্য তো সকলেই জানি। লাইলাতুল কদর আল্লাহ রাসূল আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে ইবাদত করতে আমরা হোটেল খুলে বসে থাকলাম, লাইট গানটান মেলাকুশি বাজে মাঝে মধ্যে, জিনা ভাইটা হচ্ছে দোয়ার রাত, ইবাদত করতে হবে, দোয়া করতে হবে। এই দিন জুড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ সুবহান সে ব্যক্তির দোয়া তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, আল্লাহ তার দোয়া কবুল করেন, এটা নিশ্চিত। সহি বুখারি হাদিস সুনান তিরমিজি হাদিস নম্বর 3513 সনদ সহি। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর জায়গা, দোয়া কখন আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে, সেটা মধ্যম রাত্রিতে। মধ্যম রাত্রি মানে বুঝতে পারছেন, মধ্যম রাত্রিতে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ সুবহান তাআলা তিনি শেষ আসমানে নেমে আসেন, আর তিনি বলতে থাকেন কে আছে পাপিষ্ট, কে আছে যারা আমার কাছে দোয়া করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেবো। সহিহ বুখারী হাদিস নম্বর 1145। তার মানে বোঝা গেল দুটো স্থানে কোনো ব্যক্তি দোয়া করলেই আল্লাহ হচ্ছে দোয়া করলেই আমি তাকে ক্ষমা করে দেবো। গভীর রাত্রে ভাই কতদিন উঠেছেন দোয়া নিয়ে এত মারামারি এত পাড়াপাড়ি, আপনাকে দোয়া করতে ও বলছে করতে হবে না, কতদিন রাত্রে বেলাতে উঠে আপনি দোয়া করেছেন? লাইলাতুল কদর তো খেতে খেতে আপনাদের রাত চলে যায়, রান্না করতে করতে আপনার রাত চলে যায়। 3 নম্বর পয়েন্ট, দোয়া কখন কবুল হয়, হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে, দুবুরুস সালা, ফরজ সালাতের পরে। এই দুবুর শব্দের অর্থ, এটা মুহাদ্দিস এবং মুহাক্কিক যারা আছে তারা এখানে অর্থ দুই রকমের নিয়েছে, সালাতের আগে অথবা পরে, দুটোই সহি। কেউ যদি সালাতের আগেও যদি দোয়া করে আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন, কেউ যদি সালাতের পরে দোয়া করে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 3499 সনদ সহি। এইখান থেকে অনেক মানুষ দলিল নিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন যে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে, তাই এখন আমাদের ইমাম মুক্তাদি নেতৃত্বে দোয়া করতে হবে। এই বিষয়ে একটি শেষে বলবো, কেন এটা হচ্ছে বিতর্কিত মাসালা। আগে আপনাকে সোজা বোঝানোর চেষ্টা করছি যে দোয়া কোন সময় কবুল হয়, ফরজ সালাতের শেষে। ভাই আমরা দোয়া পাঠ করি কি করি না, 38খানা দোয়া আছে যেগুলো বসে বসে একা একা দোয়াগুলো পাঠ করতে হয়। সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না, এটা শেষ পয়েন্টে রেখেছি, কেন এটা বিতর্কিত মাসালা, এটা দিয়ে শেষ করব। 4 নম্বর জায়গায় বা স্থান, দোয়া কখন কবুল হয়, আজান মুয়াজ্জিন যখন দিয়ে দিল আর একামত যখন মুয়াজ্জিন দেবে, এই দুটো সময়ের মধ্যবর্তী এমন একটি সময় আছে আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি আজান এবং একামতের মধ্যবর্তী সময় একটা আছে, কেউ যদি দোয়া করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার দোয়াকে খালি হাতে ফেরান না, তার দোয়া করে দেন মানে কবুল করে নেন। কখন ভাই? আজান এবং একামতের মধ্যবর্তী সময়। দলিল সুনান আবু দাউদ হাদিস নম্বর 521, সুনান তিরমিজি হাদিস নম্বর 212, সহিহুল জামে হাদিস নম্বর 2408। 5 নম্বর পয়েন্ট, দোয়া কখন কবুল হয়, যুদ্ধের ময়দান যখন কুফফারদের সঙ্গে একদম মুখামুখি হয়ে গেছেন, এই সময় কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ সেই ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। দলিল সহিহুল জামে হাদিস নম্বর 3079। 6 নম্বর পয়েন্ট, দোয়া কখন বেশি বেশি আল্লাহ কবুল করে, এটা আমরা সকলে করতে পারি। কখন? যখন বৃষ্টি হচ্ছে সেই সময়তে আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন, কেন বৃষ্টি হচ্ছে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হচ্ছে। সেই সময় যদি আপনি আমি যদি দোয়া করি বলে গেছেন। 7 নম্বর পয়েন্ট, দোয়া আমাদের কখন কবুল হয় বেশি বেশি, রাতের একটি বিশেষ মুহূর্ত যেটা স্পষ্ট হয়ে কিছু বলা হয়নি, অর্থাৎ প্রথম রাত থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত কোনো একটি সময় আছে যে সময়তে কোনো ব্যক্তি যদি ইবাদত করে আল্লাহ সুবহান তার দোয়াকে কবুল করেন, সেই মুসলিম, হাদিস নম্বর 757। 8 নম্বর পয়েন্ট, জুমার দিন সবচেয়ে দোয়া কবুল হওয়ার একটা মোক্ষম সময়। সময়টা কখন? মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিল তখন থেকে শুরু করে একবার আসরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত, মাগরিবের ওয়াক্ত আসছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, এ মতো পরিস্থিতি আল্লাহ সুবহান বলছে এমন একটি সময় আছে যে সময়তে আল্লাহ সুবহান ওয়া তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করেন,
যে দোয়া করেন আল্লাহ তার দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেন না। এই যে জুম্মার একটি সময় দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 935 নয় নম্বর জায়গা, সিজদার সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করে, সহিহ মুসলিম হাদিস নম্বর 482। কখনো যদি মোরগকে ডাকতে রাখেন, মোরগ মুরগি বোঝেন না ভাই, মোরগ যদি ডাকে তাহলে সে শয়তান না, সে ফেরেশতাকে ডেকেছে, বুঝতে পারছেন কি? মোরগ যদি ডাকে আল্লাহ রাসূল বলছে সেই মোরগটি কোন ফেরেশতাকে ডেকেছে, দেখেছে এই জন্য সে ডাকছে। অর্থাৎ মোরগ যখন ডাকবে সেই সময় যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে। সহিহ বুখারী হাদিস নম্বর 2304, সহিহ মুসলিম হাদিস নম্বর 2729। 11 নম্বর পয়েন্ট, কোন ব্যক্তি যখন দোয়া করছেন না সালাত পর বা যে কোনো সময় হাত তুলে দোয়া করছেন, দোয়ার মধ্যে যদি দোয়া ইউনুস পাঠ করেন, দোয়া ইউনুস জানেন না ভাই, রাব্বানা জালামনা আনফুসানা, এটা কায়েদের কি দোয়া, এটা আদম আলাইহিস সালামের দোয়া জানেন বললেন যে, আচ্ছা বলেন তো দোয়া ইউনুস কি ভাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া। ইউনুস আলাইহিসসালামকে যখন তিমি মাসের পেটের মধ্যে ছিল, এই সময় তো দোয়া করেছিল, আল্লাহ কবুল করেছিল। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা করে, এই দোয়া পাঠ করার পরে নিজের জন্য কিছু চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দোয়াকে নিশ্চিত কবুল করে ছাড়েন। আল্লাহু আকবার। ভাই বলেন তো কতদিন আপনি যখন দোয়া করেছেন, দোয়া ইউনিস পাঠ করে তারপরে আপনি দোয়া করেছেন? দোয়া নিয়ে তো অনেক মারামারি, অনেক পাড়াপাড়ি। 12 নম্বর পয়েন্ট, দোয়া আমাদের কখন কবুল হয়? আজকে শুধুমাত্র নোট করেছি, বক্তৃতা দিতে আসার কিছুক্ষণ আগে দেখছি যে বিষয় দেওয়া হয়েছে দোয়া, তাই শুধুমাত্র কয়েকটা পয়েন্ট আপনাকে সব পয়েন্টগুলো উপস্থাপন করছি, কারণ এ বিষয় নিয়ে একটা স্বতন্ত্র আলাদা আলোচনা করা যাবে। তার জন্য শুধুমাত্র সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি কোন কোন সময়ে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। 12 নম্বর পয়েন্ট, মৃত সময় কতটা আছে? কতটা সময় আছে আমার? সময় যে খুবই সংক্ষিপ্ত আপনাদেরকে বললাম যে কোন কোন সময় আল্লাহ সুবহানাহু বেশি দোয়া কবুল করে থাকে, মাত্র আপনাকে 10টা পয়েন্ট বললাম। আর দোয়া কবুল আমাদের কেন হয় না তার জন্য 10টা বলেছি, বুঝতে পারলেন কি ভাই? দোয়া কেন কবুল হয় না ওই শর্তগুলো আমরা সামনে রেখে দোয়া করি না। আর দুই নম্বর, যে দোয়া কখন কখন কবুল হয় এই 10টা শর্ত বললাম, 10টা স্থানের কথা বললাম। এরকম হাদিস প্রায় 26টা আমার জানা মতে জায়গা আছে যেখানে আল্লাহ সুবহানাহু বেশি বেশি দোয়া করে। ইনশাআল্লাহ অন্য একদিন বলবো, সময় সংক্ষিপ্ত। তার জন্য একটা রিকোয়েস্ট এসেছে যে ফরজ নামাজের শেষে সম্মিলিতভাবে মুনাজাত করা বৈধ কি বৈধ নয় এই বিষয়ে একটি আলোচনা করা, আলোচনা করে শেষ ইনশাআল্লাহ। আপনাদেরকে এতক্ষণ ধরে দোয়া করা ফজিলত বোঝালাম, দোয়া কেন কবুল হয় না সেটা বোঝালাম, আর কোন কোন সময় দোয়া কবুল হয় সেটাও বললাম। অনেক মানুষ আমাদের উপরে অভিযোগ করে এইটা যে এরা নাকি দোয়াই করে না, ভাই আছে না নেই, বলে এরা নাকি দোয়াকে বেদাত বলে। জি ভাই, আমরা দোয়া করাকে বেদাত বলি না, দোয়া করাকে ইবাদত বলি, ইসলাম তিরমিজির হাদিস প্রথমে পাঠ করেছি। দোয়া যদি কোনো ব্যক্তি না করে সে ব্যক্তি অহংকারী, সূরা বাকারা আয়াত নম্বর 86। দোয়া যদি কোনো ব্যক্তি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর রাগান্বিত হয়, ইসলাম তিরমিজি হাদিস নম্বর 3372। তো ভাই করো, মুসলমান মুমিন কোনো ব্যক্তি বলতে পারে যে দোয়া করা জায়েজ নয়, দোয়া করা বিদাত, নাউজুবিল্লাহ, মানে এটা মিথ্যা অভিযোগ। ভাই আমরা অবশ্যই বলি দোয়া করা একটি ইবাদত, দোয়া হচ্ছে একটি হাতিয়ার, দোয়া হচ্ছে একটি উত্তম আফজাল ইবাদত। তো ভাই দোয়া করা নিয়ে কোনো মতপার্থক্য নেই, দোয়া করার পদ্ধতি নিয়ে মতপার্থক্য আছে, বুঝতে পারছেন কি কথা আমার? যারা বলছে আমরা দোয়া করি না মিথ্যা কথা বলছে আমাদের নামে, আমরা দোয়া করি, দোয়া করার শর্তগুলো বলে দিলাম। তো ভাই দোয়া করা নিয়ে কোনো মতপার্থক্য নেই, আছে কোথায় মতপার্থক্য? দোয়া করার পদ্ধতি নিয়ে, হাত তুলে কখন করবেন কখন করবেন না, এই বিষয়টা ক্লিয়ার করে দিই। যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন বুঝতে পারবেন। পবিত্র কোরআন সহিহ সুন্নাহ যদি ভালোভাবে ঘেঁটে দেখেন দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসলিম উম্মাকে তিনটে পদ্ধতিতে দোয়া করা শিখিয়েছে। কয়টা পদ্ধতি ভাই? তিনটে পদ্ধতি। কোরআন হাদিস যত আপনি ঘাটেন তিনটে কোয়ালিটির বেশি আপনি দোয়া করার পদ্ধতি পাবেন না। প্রথম পদ্ধতি, আল্লাহ রাসূল দোয়া আমাদেরকে শিখিয়েছেন, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে এই মুখ দ্বারা জিহ্বা দ্বারা দোয়া পড়বে, অনুচ্চ স্বরে বা কিছুটা শব্দ করে যদি ব্যক্তি দোয়া পাঠ করে দেয় তার দোয়া হয়ে যায়। এখানে হাতও তুলতে হয় না, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন হয় না, কথা বুঝতে পারছেন কি ভাই? কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে মুখ দ্বারা দোয়া পড়লে দোয়া হয়ে যায়, এখানে হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ
ভাই মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমাম সাহেবকে ডাকেন, ভাই মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমাম সাহেবকে ডাকেন, ভাই বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমাম সাহেবকে ডাকেন, বাজারে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। পোশাক পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জুতো পরিধানের দোয়া আছে না নেই? হাত তুলে করেন। ইমাম সাহেবকে ডাকেন, আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। বোঝা গেল একদম কয়েকশো দোয়া আছে ভাই। এখানে কোনো ব্যক্তি হানাফি বলেন, শাফি, দেবন্দি, বেরলবি, জামাতি, কেউ হাত তুলে এইসব দোয়াগুলো করে ভাই? বলুন তো, স্ত্রী সবসে দোয়া আছে না নেই? আচ্ছা কে কে হাত তুলে করেন? হাত তুলে কে করে? মানে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে দোয়া মানে হাত তোলা। যে ভাই এটাকে বের করেন, দোয়া মানে যে হাত তুলতে হবে, এটা সঠিক নয়। দোয়া করার তিনটে পদ্ধতি আছে। কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা মুখ দ্বারা বললে দোয়া হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই, যেমনটি উদাহরণ দিলাম ভাই। এইসব জায়গাতে কেউ হাত তুলে, কিন্তু এগুলো দোয়া কি দোয়া নয়? দোয়া। দুই নম্বর পদ্ধতি দোয়া, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই হাত তুলে দোয়া করবে। এখন যার মসজিদে দুই একা সালাত আদায় করুন, দুই হাত তুলে আপনি একা একা দোয়া করুন, কে নিষেধ করেছে? সাফা পাহাড়ে উঠবেন, দুই হাত তুলে একা দোয়া করবেন। মারওয়া পাহাড়ে উঠবেন, দুই হাত তুলে আপনি একা একা দোয়া করবেন। আপনার কোনো ব্যক্তি খাস ভাই বলছে, ভাই আমার জন্য দোয়া করিস, আপনি বাড়িতে গিয়ে দুই একা সালাত আদায় করে, মসজিদে গিয়ে দুই একা সালাত আদায় করে দুই হাত তুলে আপনি দোয়া করবেন। আপনি চলে যাচ্ছেন এখনই রাত্রিবেলাতে, যেতে যেতে দেখছেন আপনার বাবার কবরস্থান বা বাপ মা আত্মীয় স্বজন প্রতিবেশী শুয়ে আছে, আপনি সেখানে গিয়ে সরাসরি একা একা দুই হাত তুলে কাদাকাটি করবেন, কি আপনাকে এটা নিষেধ করেছে? জিনা কেউ নিষেধ করেনি। আপনি একা একা এইসব জায়গাতে দুই হাত তুলে দোয়া করতে পারেন, তবে এইসব জায়গাতে ইমাম সাহেবের প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? এই দুই নম্বর পদ্ধতি দোয়া করার। তিন নম্বর পদ্ধতি যেটা নিয়ে সামাজিক তেলা মত পার্থক্য কি? ইমাম সাহেব হাত তুলবে, এক। দুই নম্বর মুক্তাদিও হাত তুলবে, তিন। ইমাম সাহেব দোয়া পড়বে, চার। মুক্তাদিরা আমিন আমিন বলবে। এই চারটে মাসালা একত্রিত, বুঝতে পারছেন? কোথায় করবে এবার স্থান, ওটা পদ্ধতি। নামাজের শেষে, জানাজার শেষে, ঈদগাহের ময়দানের শেষে, কবরের দাফন করার শেষে এবং ইফতার করার পূর্বে বা পরে, এই পাঁচটা জায়গাতে সম্মিলিত মুনাজাত আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সরাসরি পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তবে পাঁচটা জায়গাতে দোয়া প্রমাণিত। কথা বুঝতে পারলেন ভাই? ফরজ নামাজের শেষে দোয়া প্রমাণিত আছে না নেই? আছে, 38 খান দোয়া আছে, তবে ওখানে ইমাম সাহেবের কথা নেই আর হাত তোলারও কথা নেই। তার জন্য বসে বসে একা একা দোয়া জিকির আজগার করেন, তবে ওখানে হাত তোলারও প্রয়োজন নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। দুই নম্বর, ঈদগাহের শেষে দোয়া আছে, জানাজার শেষে দোয়া আছে, তবে হাত তুলে ওখানে নেই, ইমাম সাহেবও নেই। প্রত্যেকটা ব্যক্তি যারা আছে নিজেরা একা একা দোয়া করবে, বুঝতে পারলেন? বিবাহ মসজিদের শেষে সুন্নাতি সুনান আবু দাউদের হাদিস বর্ণনা আছে, দোয়া আছে, তবে সম্মিলিত নাই ভাই। কথা হচ্ছে এটাই যে পাঁচটা জায়গাতে দোয়া আছে, কিন্তু আমাদের পদ্ধতিটা ভুল হচ্ছে, বুঝতে পারছেন কি ভাই? কিন্তু দোয়াকে কেউ অস্বীকার করেনি। সম্মিলিত মুনাজাত মাত্র তিনটে জায়গাতে পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এক, বৃষ্টি প্রার্থনার জন্য সম্মিলিত মুনাজাত, এলাকাতে খরা হয়ে গেছে, বৃষ্টি হয় না, ইমামকে ডেকে নিয়ে ঈদগাহে চলে যান, দুই হাত তুলে ইমাম মুক্ত সকলে একাকার হয়ে দোয়া করেন, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত সহিহ বুখারী, হাদিস নম্বর 1009, 10, 14, 16। বৃষ্টি অনেক বেশি হয়েছে, দোয়া বন্ধ করার জন্য, বৃষ্টি বন্ধ করার জন্য দোয়া করতে পারি সম্মিলিত মুনাজাত। আর কোনোতেন না, জেলে যখন পড়বেন মানে কুফফারদের বিরুদ্ধে যদি দোয়া করতে চান, সেই সময় বেতের সালাতের মধ্যে সম্মিলিত মুনাজাত আছে। মাত্র এই তিনটে জায়গাতে সম্মিলিত মুনাজাত প্রমাণিত, বাকি সমস্ত জায়গায় সম্মিলিত হয়ে প্রমাণিত নয়, ওখানে একা একা প্রমাণিত আছে। কোন জায়গায় হাত তুলে, কোন জায়গায় না তুলে, মানে কথা পরিষ্কার হয়েছে কি? কথা যদি পরিষ্কার না হয় তাহলে সমস্যা। তার জন্য কাটা কাটা ভাবে আপনাকে বললাম যে দোয়া করার তিনটে পদ্ধতি আছে। ওলেমাদের মধ্যে পদ্ধতিগত নিয়ে মতপার্থক্য দোয়া করা নিয়ে নয়। আমরা জানাজার শেষেও দোয়া পড়ি, ওরা বলে জানাজার শেষে দোয়া পড়ে না। কেন? ওই যে হাত তুলে একসঙ্গে করেন, তার জন্য মধ্যে দোয়া করেন না? না, আমরা দোয়া পাঠ করি, আমরা দোয়া প্রত্যেকেই পড়ি, বিবাহ মসজিদের শেষেও পড়ি, ঈদের নামাজের শেষেও পড়ি, আবার নামাজ শেষে আমরা দোয়া পাঠ করি, পড়ি। তবে যেহেতু পদ্ধতিটা পবিত্র সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, প্রচলিত, সেটার জন্য আমরা করি না। কেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমালা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন ইবাদত আমল করলো যে ইবাদত প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল।
আল্লাহ রাসূল আবারো বলেন মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহা ফারদুন, কোন ব্যক্তি এমন কোন কথাকর্ম আমল করলো যার নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেননি বলেননি, সেটা মারদুদ প্রত্যাখ্যাত। অনেক ভাই এখানে বলছে ফি আমরিনা মানে ধর্মের মধ্যে না, শুধু আকীদাগত বিষয়, অন্য কিছু না, এটা একজনে ব্যাখ্যা করতে চেয়েছে জাল হাক নামক একটি কিতাবে। তো ভাই এই এক ঘুরো বালি পড়ে গেছে কেন? ইমাম বাঘাবের একটি কিতাব আছে শারুস সুন্না, হাদিস নাম্বার 191, আর ইমাম আবু দাউদ আল জাফর আল লুয়েল রাহিমাহুল্লাহর একটি লেখা কিতাব আছে জুজুল মাসিসি, হাদিস নাম্বার 171, পরিষ্কার বিষয়ে লেখা আছে মান আহাদাসা ফি দীনেনা মা লাইসা ফিহা ফারদুন, কোন ব্যক্তি দিন ইসলামের মধ্যে এমন কোন কথাকর্ম আকীদা বিশ্বাস আমল প্রচার করলো, আমল মান আমেলা আমালান আমল করলো, যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি করেননি অনুমোদন দেয়নি, সেটা মারদুদ প্রত্যাখ্যাত বাতিল। টোটাল হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, বাব কিতাবুস সুন্নাহ আল ইতিসাম অধ্যায় স্পষ্ট হয়ে প্রমাণিত। ভাই একটা প্রশ্ন করেছেন যে কবরকে দাফন করার পরে আজান দেওয়া যাবে কি যাবে না, অর্থাৎ মায়েতকে যখন দাফন করে দিয়েছেন সেই সময় জানাজা করা যাবে কি যাবে না? ভাই বলেন তো, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ কেউ দেখেছে এই কাজ করতে দেখেছেন আপনারা? অনেকে বলে যে আমরা বাপ দাদা পূর্বপুরুষ এই কাজগুলো করছি, তুমি মিলাদকে বেদাত বলো, কিয়ামকে বেদাত বলো, যদি আমরা এই কথা বলি তখন তারা কি বলে, আরে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছি তুমি বেদাত বলো মানে? তো ভাই জানাজা পড়ার পরে আজান দেয়া বাপ জন্মে কোনোদিন আমরা দেখি নাই, এখন নতুন বের হচ্ছে, ওহি কি নতুন করে অবতীর্ণ হয়েছে নাকি? জানাজার পরে আজান মাইকে দেওয়া বা আজান দিতে হবে কবরে আল্লাহ রাসূল থেকে সরাসরি কোনো কিছু প্রমাণিত নয়, তবে যারা দিচ্ছে ফাটা ছেঁড়া কিছু কাটাকাটি দলিল দিয়ে তার দলিল উপস্থাপন করছে। কি আজান কখন দিতে হয়? আজান একটা ভালো কাজ, দুই নম্বর আজান দিলে শয়তান পালায়, এই দুই জায়গার দলিলকে একত্রিত করছে, আজান ভালো কাজ, আজান দিলে শয়তান পালায়। যেহেতু মায়ের আছে মায়েরকে প্রশ্ন করা হবে যে সে বলবে মান রব্বুকা, শয়তান যদি অসহসা দিয়ে দেয় তখন যেদিন ভুল করে বলে ফেলে অন্য কিছুর নাম, তার জন্য আজান দাও শয়তানকে তাড়িয়ে দাও, প্রশ্ন করলে প্রশ্ন করে ডিট থাকবে। ভাই এই কিয়াসি একটা কোরআন হাদিস থেকে দলিল কাটা ছেঁড়া দলিল নিয়ে এসে তৈরি করার চেষ্টা করছে আজান, ভাই কোরআন সুন্নাহ দ্বারা সহিভাবে এটা প্রমাণিত নয়। এখানে পয়েন্ট একটা ভালো করে মনে রাখবেন যে তাদের যে উদ্দেশ্য দেখেন শুধু খণ্ডন করে দিয়ে বুঝতে পারবেন, শয়তান এসে যদি তাকে বিভ্রান্ত করে দেয় উত্তর দিতে না পারে এর জন্য আজান দিয়ে শয়তানকে ভাগিয়ে দেওয়া হয়। ভাই বলুন তো ফেরেশতারা কখন প্রশ্ন করতে আসে হাতুড়ি নিয়ে? কখন? মিশকাত প্রথমে খোলেন না ভাই, কিতাবুজ জানায়েজে প্রথমে আছে, বুখারী কিতাবুজ জানায়েজে 1223 পরপর হাদিসগুলো আছে। কখন? আল্লাহ রাসূল বলছেন যখন শেষ ব্যক্তি কবরস্থান থেকে পদার্পণ করছে মৃত ব্যক্তি তার পায়ের আওয়াজ শুনতে পায়। বুঝতে পারছেন আমরা এটা বিশ্বাস করি যে মৃত ব্যক্তিরা কবরের যে ব্যক্তি চলেছে সেটা শুনতে পায়, আল্লাহ যতটা শোনার একটা দিয়েছে ততটা শুনতে পায়, এরপর যে সমস্ত কিছু শুনতে পায় এতটা বিশ্বাস করি না। তবে মৃত ব্যক্তি যখন চলেছে কবরস্থান ত্যাগ করছে সেই সময় পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে, আর সেই সময়তে কে চলে আসে? নাকির মুনকার চলে আসে, অন্য ফেরেশতা চলে আসে প্রশ্নের সওয়াল জবাব করার জন্য, আর সেই সময় আজ কি প্রশ্ন করলে দৃঢ় থাকবে। তো ভাই বলুন তো মানুষ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত শয়তানও আসবে না ফেরেশতা আসবে না, আর আপনি যদি দাঁড়িয়ে ওখানে আজান দেন তো ফেরেশতা তখন এমনি আসবে না, আসবে নাকি? মানুষ যখন কবরস্থান থেকে প্রস্থান করে যাবে চলে যাবে তারপরেই তো আসবে ফেরেশতা প্রশ্ন করতে, শয়তান আসবে বিভ্রান্ত করতে। তো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিচ্ছেন, তো সেই সময়তে মানুষ যখন কবরস্থানে জীবিত আছে দাঁড়িয়ে আজান দিচ্ছে এমনি শয়তানও আসবে না ফেরেশতা আসবে না, সওয়াল জবাব তখনও শুরু হবে না। ওই আজান দিয়ে ব্যক্তি যখন চলে যাচ্ছে তারপরে তো ফেরেশতা আসবে শয়তান আসবে বিভ্রান্ত করার জন্য, ফেরেশতা আসবে প্রশ্নোত্তরের জন্য। তাই যে কিয়াসি যুক্তি দেওয়া আছে সম্পূর্ণ পবিত্র কোরআন সুন্নাহ বিরোধী, আর এটা যুক্তি তো টেকে না, আর এটা পবিত্র কোরআন সুন্নাহ এবং সালাফদের থেকে এটা প্রমাণিত নয়, অবশ্যই এটা মারদুদ প্রত্যাখ্যাত বাতিল। এই নিয়ে স্বয়ং যারা বলছে এটা করতে হবে তাদের মধ্যে মতনৈক্য আছে ফেরকায় বেরলভীদের মধ্যে নিজেরাই, এখন তার দ্বন্দ্ব আছে করা যাবে কি যাবে না, আবার এটা নতুন করে প্রচার করে লাভ নেই। বাপ দাদা যে দোহাই দেওয়া হয় তো বাপ দাদা এগুলো দেখেনি কেন করছেন বা কেন শুরু করছেন, বুঝতে পারছেন কি? এটা পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না, কি আসি দলিল এখান থেকে একটা কাটা ছাড়া দলিল। এইভাবে শরীয়ত বা ইবাদত তৈরি হয় না, ইবাদত আল্লাহ রাসূল যতটা দিয়ে গেছে ততটাই ক্ষান্ত। আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম দীন ইসলাম পরিপূর্ণ, আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.